बदले गेल राज्येर आबहावा, अवशेषे दक्षिणबंगे आसते चलेछे बर्षा। अस्वस्तिकर गरम थेके मिलबे स्वस्ति, सुखबर शोनालो आबहावा दफ्तर। आगामी कयेक घंटार मध्येई आकाश कालो करे पाँच जिलाय धेये आसछे झड़ बृष्टि, सतर्क करलो आबहावा दफ्तर। एकाधिक जिलाय बज्र विद्युत सह भारी बृष्टिर पूर्वाभास रयेछे, तबे उत्तरबंगेओ चलबे लगातार भारी बृष्टि, भासते पारे एकाधिक जिला। तो आज एवं आगामी कयेक दिन राज्येर कोन कोन जिलागुलिते झड़ बृष्टिर पूर्वाभास दिल आबहावा दफ्तर विस्तारित जानिये देब भिडियोते। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। বেশ কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে আর্দ্রতা জড়িত অস্বস্তি বজায় থাকলেও তিন দিন যাবৎ আবহাওয়ায় বড়সড় বদল ঘটেছে। বৃহস্পতিবার থেকে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত হওয়ার কারণে কিছুটা স্বস্তি মিলেছে বঙ্গবাসীর। তবে আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যেমন হাওড়া, বাঁকুড়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, বর্ধমান এবং পুরুলিয়ার মতো জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো কোনো স্থানে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী 48 ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গে প্রবেশ করছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। তবে মৌসুমী বায়ু অপেক্ষাকৃত দুর্বল, তবে প্রাক বর্ষার বৃষ্টিপাত হবে। তাপমাত্রা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, স্বস্তি মিলবে গুমোট গরম থেকেও। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে আজ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। মৌসুমী বায়ু প্রবেশ করতে চলেছে আগামী দুই দিনের মধ্যেই, তারই প্রভাবে আজ কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস। সকাল থেকেই গোমরা মুখে শহরের আকাশ, সারাদিনই আকাশে মেঘলা থাকার সম্ভাবনা। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে কিছুটা রেহাই মিলতে পারে। হাওয়া অফিস জানিয়েছে আগামী 48 ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবেশ করতে চলেছে মৌসুমী বায়ু। তার প্রভাবে আগে থেকেই প্রাক বর্ষার বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে বেশ কিছু জেলায়। এছাড়া কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলিতে রয়েছে আজ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও হতে পারে ভারী বৃষ্টি। উত্তরবঙ্গে ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 48 ঘন্টায় ব্যাপক পরিবর্তন হতে চলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়ায়। সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের, মুক্তি মিলবে অস্বস্তিকর গরম থেকেও। উত্তরবঙ্গে এখনও কয়েকদিন বৃষ্টি চলবে।